ট্রেনে কাটা মৃত্যু হলো অন্তঃসত্ত্বা হাতির ডুবার্সের জঙ্গলের বুক চিরে বেরিয়ে গেছে একাধিক রাস্তা রেল লাইন মাঝে মধ্যেই সেই রাস্তা পারাপার ও রেল লাইন পারাপার করতে দেখা যায় হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীকে প্রাণীকে এমনকি এর আগে একাধিকবার ট্রেন চলকের তৎপরতায় হাতির প্রাণ রক্ষা পেয়েছে সেই সাথে একাধিকবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুও হয়েছে অন্যদিকে রাস্তা পারাপার করতে গিয়ে একাধিকবার বন্য প্রাণীর সঙ্গে যানবাহনের সংঘর্ষ ঘটেছে কখনো জখম হয়েছে বন্য প্রাণী আবার কখনো আহত হয়েছে মানুষ আর বুধবার গভীর রাতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল অন্তঃসত্তাহির দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চাপরামারি জঙ্গলের বুক চিরে যাওয়া রেল লাইনে জানা গেছে রাত দুটো ত্রিশ নাগাদ চাপড়ামি জঙ্গলের বুক চিরে কাটা থেকে চালসার দিকে যাচ্ছিল একটি মালগাড়ি সে সময় জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া রেল লাইন পারাপার করছিল একটি অন্তঃসত্ত্বা হাতি মালগাড়ির ধাক্কায় রেললাইনে পড়ে যায় অন্তঃসত্ত্বা হাতিটি এতটাই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যে অন্তঃসত্ত্বা হাতিটির পেট থেকে শাবক বেরিয়ে আসে ঘটনাস্থলে মৃত্যু হয় শাবক সহ হাতিটির ঘটনার খবর পৌঁছয় বনদপ্তরের কাছে বনদপ্তর সূত্রে জানা যায় মা হাতি ও তার নবজাত শাবকের ময়না তদন্তের পর দাহ করা হবে এদিকে অন্তঃসত্ত্বা হাতি ও শাবক দেখে বনদপ্তরের আধিকারিকদের অনুমান আগামী চব্বিশ ঘন্টায় হাতিটি প্রসব করত উল্লেখ্য কিছুদিন আগেই রেললাইনে হাতির সাথে ট্রেনের সংঘর্ষ এড়াতে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় সেন্সার সিস্টেম লাগানো হয় যাতে ট্রেনের সামনে হাতি আসতেই তার সিগন্যাল পৌঁছয় পার্শ্ববর্তী স্টেশনে তার ব্যবস্থা করা হয় তবে দুর্ঘটনাস্থলে সেন্সর সিস্টেম লাগানো ছিল না বলেই জানা গেছে